আসসালামু আলাইকুম, আমার কেডিপি টিউটোরিয়াল ভিডিওতে এবং ফ্রিল্যান্সিং বাপ্পি চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আমি মহিউল ইসলাম বাপ্পি। আমি আছি আপনাদের সাথে কেডিপি এর সকল ধরনের ভিডিও নিয়ে। আপনি অনলাইনে ইনকাম করতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, আর ভিডিওটি প্রয়োজন না হলে আপনি স্কিপ করতে পারেন। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে 18 রেজিস্ট্রেশন। 18 রেজিস্ট্রেশনটা আমাদের কেডিপি অ্যাকাউন্ট তৈরি করার সময় ওইটা সেট আপ করতে লাগে। তো আজকে আমরা শিখব কিভাবে 18 রেজিস্ট্রেশন করতে হয়। তার আগে জেনে নিই কি কি লাগবে 18 রেজিস্ট্রেশন করতে। এনআইডিতে যে সকল ইনফরমেশন আছে সেই, মানে আমি বলতে চাইতেছি ন্যাশনাল আইডি কার্ড, এইটাতে যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো লাগবে, একটা ইমেল আইডি লাগবে এবং একটা ফোন নাম্বার লাগবে যেটা অ্যাক্টিভ আছে, ওইটাতে একটা কোড যাবে, সেই কোডটা দিতে হবে। তো আমরা চলে যাব এখন একটি ব্রাউজারে। ব্রাউজারে আমি একটা নিউ ট্যাব নিলাম, নিয়ে আমি 18 রেজিস্ট্রেশনের জন্য গুগলে সার্চ করতে পারি 18 লিখে, অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সরাসরি এই জায়গাতে চলে আসবেন। তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করব, রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করে আমাদের ইচ্ছা মতো একটি ইউজার আইডি পূরণ করব, একটি পাসওয়ার্ড দেব। এইখানে যে পাসওয়ার্ডটা দিব সেম, আমি এই জায়গাতে সেম পাসওয়ার্ডটা দিব। তারপরে হচ্ছে এখানে সিকিউরিটি কোয়েশ্চেন আছে, সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করে, এখানে অনেকগুলো আছে তো আপনার যেটা পছন্দ এটা সিলেক্ট করে এখানে ইচ্ছা মতো সিকিউরিটি আনসার দিয়ে দিবেন। আর এইখানে কারেন্টটি হচ্ছে বাংলাদেশেই থাকবে, এইখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, এইখানে ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে ভেরিফিকেশন লেটারের জায়গা, এইখানে যে লেখাটা আছে বি ভরতের ক্যাপিটাল লেটারে ভি পি এম সি বি এফ, এই লেখাটা আপনারা ভেরিফিকেশন লেটারের মধ্যে লিখবেন। তো আমি এখন পূরণ করতেছি আমার যে সকল ইনফরমেশন আছে, আপনারা আপনাদের ইনফরমেশন অনুযায়ী আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো আমি আমার মতো করে এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে নিলাম। এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেনের আনসার দিলাম এবং কান্ট্রি দিলাম, মোবাইল নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম এবং এইখানে ভেরিফিকেশন লেটারটা দিয়ে দিলাম। তারপরে রেজিস্টারে ক্লিক করব। এখানে চাইলে আপনারা সেভে ক্লিক করতে পারেন। তারপরে আপনাদের এই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, যেটা হচ্ছে অন টাইম পাসওয়ার্ড। তো এইখানে ওটিপিটা আপনারা দিয়ে দিবেন, আপনাদের সিমের মধ্যে মোবাইলের মধ্যে আপনাদের এই কোডটা চলে যাবে। আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি। তারপর অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যান্ড অ্যাগেইন টু কন্টিনিউ। তারপর আপনারা লগ ইন করবেন। লগ ইন করার মানে আপনারা ইউজার আইডি যা দিছিলেন রেজিস্ট্রেশন করার সময়, ইউজার আইডি এবং পাসওয়ার্ড যা দিছিলেন সেটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ টিম সার্টিফিকেট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে ক্লিক হেয়ার, হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করার পর এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ আছে, বাংলাদেশি আছে, এটাই থাকবে। এই তিনটা জিনিস সেম থাকবে। এখানে সার্ভিস থেকে আপনারা বিজনেস, ইন্ডিভিজুয়াল অথবা আদার্স করে দিবেন। আদার্স করে দেওয়ার পরে এইখানে থেকে আপনারা আপনাদের লোকেশন সিলেক্ট করবেন। আমার লোকেশন আমি সিলেক্ট করে দিচ্ছি, আপনাদের লোকেশন আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গো টু নেক্সট ক্লিক করবেন। আবারও এইখানে আপনার করদাতার নাম বলতে আপনার এনআইডি কার্ডে যে নামটা লেখা আছে আপনি যার নামে 18 রেজিস্ট্রেশন করবেন তার নাম। তারপরে এখানে মেয়ে হলে ফিমেল, ছেলে হলে মেল দিবেন। আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন। এইখানে জন্ম তারিখ আছে, জন্ম তারিখ দিবেন।
তারপর হচ্ছে এইখানে পিতার নাম এইখানে মাতার নাম সবগুলাই এনআইডি কার্ডে লেখা আছে তারপর হচ্ছে স্বামী বা স্ত্রী হচ্ছে অপশনাল যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এখানে মোবাইল নাম্বারটা ওটু চলে আসছে তো আপনারা মোবাইল নাম্বারটা না আসছে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ফ্যাক্স দেওয়ার দরকার নাই ইমেল ওটু চলে আসছে আগে দেওয়ার কারণে ইমেল দিতে পারেন মোবাইল নাম্বার তারপর হচ্ছে এইখানে এসে আপনারা অ্যাড্রেস দিবেন অ্যাড্রেস লাইন অনে আপনারা দিতে পারেন আপনাদের যে স্ট্রিট বা আপনাদের এলাকার নাম তারপরে এইখানে এসে ডিস্ট্রিক্ট দিবেন এখানে থানা দিবেন এখানে পোস্ট কোড দিবেন আপনারা পোস্ট কোড যদি না বুঝেন তাহলে আপনাদের এনআইডি কার্ডের পিছনে দেখবেন চার ডিজিটের একটা পোস্ট কোড লেখা আছে এবং সেটাই হচ্ছে আপনাদের পোস্ট কোড তো আমি যদি দেখাতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে 2271 যে কোডটা আছে সেটাই হচ্ছে পোস্ট কোড তারপরে এই ফর্মটা আমি আমার মতো এখন পূরণ করতেছি আপনারা আপনাদের মতো করে পূরণ করবেন এইখানে দেখেন আপনারা ফর্মটা ফিল আপ করার সময় আপনাদের করদাতার নামটা আপনারা চাইলে সবগুলা ক্যাপিটাল লেটারে দিতে পারেন এবং এইখানে যদি আপনাদের অ্যাড্রেসটা সেম হয় তাহলে এইখানে ক্লিক করবেন সেম অ্যাজ কারেক্ট অ্যাড্রেস আর যদি সেম না হয় তাহলে এইখানে এক অ্যাড্রেস দিবেন এইখানে আর এক অ্যাড্রেস দিবেন সবগুলো সুন্দরভাবে ফিল আপ করার পরে আপনারা আবার পুনরায় দেখে তারপর গো টু নেক্সটে ক্লিক করবেন তারপর এইখানে আবার আপনারা সেটা খুব ভালো করে দেখে সকল তথ্য সঠিক আছে কিনা দেখে নেবেন দেখার পরে এই বক্সে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তারপরে এরকম একটা ফর্ম চলে আসবে ফর্মটা আসার পরে ভিউ সার্টিফিকেট এতে ক্লিক করবেন ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন সফলভাবে সাকসেসফুল এবং আপনাদেরকে টিন সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং টিন এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি আমাদের কেডিপি অ্যাকাউন্টে করার সময় প্রয়োজন হবে তো আপনারা এটি সেভ করে রাখার জন্য সেভ সার্টিফিকেট এটাতে ক্লিক করবেন তারপর সেভ ফাইল ওকে এবং আপনারা যদি ইমেইলে পাঠাতে চান তাহলে ইমেল সার্টিফিকেট এখানে আপনাদের ইমেল দিয়ে দিবেন তারপর সেন্ড মি সার্টিফিকেটে ক্লিক করলে আপনাদের ইমেইলে পিডিএফ ফাইলের একটি সার্টিফিকেট চলে যাবে তো আজকের ভিডিও মূলত এটাই ছিল তো আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এই টিন সার্টিফিকেট কিভাবে ক্যাডিপিতে অ্যাড করবেন তো আমাদের পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ